আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো উইন্ডোজ 10-এ কিভাবে উইন্ডোজ অটোমেটিক আপডেট ডিসেবল করতে হয়। তো আমি দুটি পদ্ধতিতে দেখাবো, এই দুটি পদ্ধতি আপনারা ফলো করলে আপনারা উইন্ডোজের যে কোনো ভার্সনে ডিসেবল করতে পারবেন। তো আমি প্রথমে একটি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এখানে লিখতে হবে সার্ভিসেস, এখানে দেখুন আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের এরকম একটি উইন্ডো আসবে, আমরা দেখুন নিচের দিকে যেতে থাকব। দেখুন নিচের দিকে লেখা আছে উইন্ডোজ আপডেট, এখানে আমরা ডাবল ক্লিক করব। এরপর দেখুন আমার এখানে এখানে স্টার্ট অপশনটি কাজ করছে আর বাকিগুলো কাজ করছে না। তো আপনার এখানে এই স্টপ বাটনটি কাজ করতে পারে বা পুশটি কাজ করতে পারে, খুব বেশিরভাগ সম্ভবত খুব স্টপ এবং স্টার্ট এই দুটি হয়। যদি স্টার্ট হয় তাহলে আপনার কোনো কিছু করা লাগবে না, আর যদি এখানে স্টপটা কাজ করে তাহলে আপনার জাস্ট স্টপ এ ক্লিক করতে হবে। এরপর এখান থেকে দেখুন ডিজেবল ক্লিক করতে হবে, এরপর অ্যাপ্লাই ক্লিক করতে হবে, দেন ওকে। এভাবে আপনার উইন্ডোজ 10-এর আপডেটটি বন্ধ হয়ে যেতে পারে। আর আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে লিখতে হবে জিপি এডিট .msc। এরপর আমরা আমাদের এরকম একটি অপশন আসবে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এরপর আমাদের এরকম আসবে, এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে ডাবল ক্লিক করব। এরপর আমরা এখান থেকে উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে ডাবল ক্লিক করব। এরপর দেখুন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর দেখুন লেখা আছে উইন্ডোজ আপডেট, এখানে আমরা ডাবল ক্লিক করব। এরপর এখান থেকে লেখা আছে কনফিগার অটোমেটিক আপডেটস, এখানে আমরা ডাবল ক্লিক করব। এরপর দেখুন আমাদের এখানে নট কনফিগার দেওয়া আছে, আপনাদের এখানে ডিজেবল থাকতে পারে, আর আমরা এখান থেকে ইনেবল করে দিব যেটাই থাকুক না কেন। এরপর দেখুন এখানে লেখা আছে অটো ডাউনলোড অ্যান্ড নোটিফাই ফর ইনস্টল, এখানে যে অপশনটি সিলেক্ট করে দেওয়া আছে সেটি হচ্ছে যে আপনারা এখানে অটোমেটিক আপডেটস ডাউনলোড হবে এবং যখন ইনস্টল করবে তখন আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নেবে। এরপর আমরা এখানে ড্রপ ডাউনে জাস্ট ক্লিক করব। এরপর দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে নোটিফাই ফর ডাউনলোড অ্যান্ড নোটিফাই ফর ইনস্টল, মানে যখন সে আপডেট ডাউনলোড করবে তখন আপনার কাছ থেকে অনুমতি নেবে এবং যখন ইনস্টল করবে তখন আপনার কাছ থেকে অনুমতি নেবে। তো আমরা উপরের যেটি আছে সেটি সিলেক্ট করে দিব, নোটিফাই ফর ডাউনলোড অ্যান্ড নোটিফাই ফর ইনস্টল, এটা সিলেক্ট করে দিব, দেন অ্যাপ্লাই ক্লিক করব, এরপর ওকে দিব। তো এইটুকু এই দুটি কাজ করলে আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেটটি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।